নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আমি ঐশিকা, আমি প্রত্যেক সোমবার আর শুক্রবার ইউটিউবে বিউটি আর সেলফ কেয়ার রিলেটেড ভিডিও আপলোড করি বাংলাতে। আই এম ওয়েলকাম টু আনাদার ব্লগ। হ্যাঁ ঠিক আছে, আমি জানি। আর আমরা কত ঘন্টা লেট? চার পাঁচ ঘন্টা অ্যাটলিস্ট, দু তিন ঘন্টা। এখন এখন কি ওটা টেনে দিচ্ছে? এখন আমরা সবাই বিধ্বস্ত ভাবে সার্ভাইভ করছি। মুড়ি খাচ্ছে, পেতু বেলি গেছে, পেতু দাও দাও, চামচে করে খাচ্ছো? চোখ মুখ অবস্থা অত্যন্ত খারাপ, কিছু করার নেই, তাও দেখা যাক কখন পড়ছি। কটা বাজে এখন? একটা, আরো আরো দেড় ঘন্টা লাগবে, তাই তো? দেড়টা বাজে, আমরা বিধ্বস্ত অলরেডি, আগেই বললাম। মোটামুটি এখান থেকে অর্ডার করে থালি বালি, এগ থালি, ভেজ থালি আমরা খেয়ে নিয়েছি। বুঝলাম এটা কী ব্লগ হচ্ছে, কিছু নেই করার, কিছু মানে ট্রেনের মধ্যে কীভাবে ব্লগ করবো, ওই আমরা কোনো রকমের টাইমটা পাস করছি। ব্রেকফাস্টও কিছু ছিল না, ওই কারোর কাছে কেক, ড্রাই ফ্রুট, মিষ্টি এসব ছিল, ওইসব খেয়ে আমরা গুজারা করেছি। ও না, একটা স্টেশন থেকে বার্গার প্যাটিস এসবও কেনা হয়েছিল। তারপরে ওই এখানে এই রেলেরই অর্ডার দেওয়া হলো, সেরে লেখা হলাম ওকে একটু আগে। দেখা যাক, মোটামুটি আশা করা যাচ্ছে এখন এক দেড় ঘন্টার মধ্যে পৌঁছবো। তারপর বাইদেবে তোমরা জানো না যে যাচ্ছি কোথায়, আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে নামবো, তারপর ওখান থেকে বক্সাতে যাব। নিয়ে গাড়িতে হয়তো আরও দেড় দু ঘন্টা কি আড়াই ঘন্টা, না হয়তো একটু কমই লাগবে, কারণ যেহেতু খাওয়াগুলো হয়ে গেছে আমাদের, স্টপেজগুলো কম হয়ে গেলো, যার জন্য কিছু দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। দেখা যাক কটায় পৌঁছই, আর কিছু মানে যখন পৌঁছবো তখন আর ঘোরার কিছু থাকবে না, আজকের দিনটা জাস্ট জার্নিতেই ফালতু বরবাদ হলো। দেখা যাক। আমি সবার লেট, কারণ আমি রুকসাকটা নিয়েছি এবারে, তাছাড়া এবারগুলো আছে। সাড়ে তিনটেতে ঢোকালো, সকাল সাড়ে নটায় ঢোকানোর কথা, বিকেল সাড়ে তিনটেতে ঢোকালো, আজকের দিনটা পুরোই মাটি। এবার বাদ বাকি যেটুকু টাইমটা আলো আছে সেই টাইমটা শুধু বক্সাতে হোটেলে পৌঁছতেই লেগে যাবে। দেখা যাক রাস্তায় আদৌ কিছু মানে দেখার মতো পাই কি না, তাহলে শ্যুট করব, দেখা যাক। এই তো মামা, এইটা মাথাটা খুলে দাও, ওই দিকটা ঘাটটা আটকে আছে, হবে না? শোনো ঠিক আছো,
এত ছোট করে না বগল এটা ভেরি গুড দমলে এসে গেছি ওটা পড়েছিস হুম সিঁড়িতে উঠে বসে এই কল্প আগা আগা ওখানে কি করছিস বাবু এখানে এসো চলে এসো কাছে এসো কাছে এসে দাঁড়াও দূরে দূরে থাকবে না হাত দেয় না মামা থাকবে না হাত দেবে না এসো এসো এখানে এসো এখানে এসো পুলিশ নিয়ে চলে যাবে হ্যাঁ আমাদের মাঝখানে এসে দাঁড়াও জয় তোমার পিঠে একটা দেখো আগে ওটা দিয়ে দিক আগে ওটা দিয়ে দিই তোমার পিঠেটা দেখো যদি হয়তো লাগতে পারে ওটা বাট দিয়ে দেবাই ভালো দিলে কটা বাজে চারটে না তিনটে আটচল্লিশ তাও ঠিক আছে আমরা প্রচুর দূর এসে গেছি ব্যান্ডেল থেকে পৌঁছানোর কথা ছিল আমাদের এখন বক্সা এখন আমরা এনজেপিতেই রয়েছি এতক্ষণে ঘুরে ঘাড়ে হোটেলে ঢোকার কথা ছিল আমাদের সুন্দর ট্রেন পাহাড়িয়া এক্সপ্রেস সবাই আসবেন এই জন্যে ৬ ঘন্টা লেট তুমি কি বাইরের দৃশ্য দেখছো মামা বালি দিচ্ছে দেখছো ভালো ঠান্ডা বৃষ্টি হচ্ছে হ্যাঁ বৃষ্টি হচ্ছে ঠান্ডা পড়ে গেছে ভালো করে কপো কপো চিপস খাচ্ছে কপো কপো চিপস খাচ্ছে বাবা কি করছে বাবা ও বাবা বসে আছে এখন রাত 11:14 মাঝখানে একটা লম্বা গ্যাপ পড়েছে কারণ আমার মেয়ে আর আমার হাজবেন্ড দুজনকারই শরীর খারাপ হয়ে গেছিলো দুজনেই বমি করেছে মেয়ে তো পুরো আমার ওপরই বমি করেছে ভাগ্যিস টপটার নিচে একটা টি শার্ট পরেছিলাম তো ওখানেই রাস্তায় আমি তক্ষুনি নেমে টপটা খুলতে পারলাম তাছাড়া মেয়ের তো পুরো চেঞ্জ করতে হলো আমার জ্যাকেট প্যাকেট পাজামাটা সমস্ত পাজামা পরে এসেছিলাম জিন্স পরিনি সমস্ত নোংরা হয়ে গেছিলো সেগুলো সমস্ত পাজামাটা তো চেঞ্জ করতে পারিনি তখন এসে সমস্ত কাচাকুচি করলাম চান করলাম নিয়ে ডিনার করে একেবারে চা খেয়ে তক্ষুনি ডিনার করে নিয়ে এলাম যার জন্য আর কিছু তোলাও হয়নি কারণ এত টাইমও ছিল না ওই কাচতে চান করতে এই করতেই আমার টাইম চলে গেছে আর মেয়েটাও খুব ঘ্যান ঘ্যান করছিলো শরীরটাও ভালো ছিল না তো এখন মোটামুটি দুজনেই ঠিক আছে যে খেলা করছে আর ও বোধহয় খেলা দেখছে হাজবেন্ড বোধহয় খেলা দেখছে তাহলে তোমাদের রুমটা দেখাই আমরা এসেছি বক্সা টাইগার রিজার্ভের মধ্যে বক্সা নেচার ক্যাম্প আই থিঙ্ক এটা না বক্সা নেচার ক্যাম্প এটা এটা আই থিঙ্ক কি ডিলাক্স রুম আছে এগুলো এখানে আমি পুরো রিসর্টটা দেখাবো কালকে সকালে আশা করছি দেখতে পাবো আর যতক্ষণ আলো ছিল আমি দেখিয়েছি তারপরে তো অন্ধকার যেয়ে গেলো আর তো কিছু রাস্তাটা মানে দেখানোর কোনো মানে হয় না বেশ মানে রিজার্ভের মধ্যে যখন ঢুকছিলাম অন্ধকারের মধ্যে বেশ ভালোই লাগছিলো তারপরে শুনলাম হাতি বাতি খুবই বেরোচ্ছে এখন এখানে আর একটা টিম মানে আর একটা দল এসে পাশে আছে ওরা কালকেই দেখেছে জয়ন্তীর রাস্তাতে এক পাল হাতি দেখেছে শুনলাম তো দেখা যাক কাল পরশুর মধ্যে যদি ভাগ্যে থাকে তাহলে দেখা যাবে আর ভাগ্য যেরকমভাবে চলছে সব কিছুই লেট সব কিছুই ডিলে সব কিছুই গণ্ডগোল মানে আমরা যে রুমগুলো বুক করেছিলাম যে তিনটে রুম বুক করেছিলাম তার মধ্যে এক থেকে একটার কারণ আমরা তো চেক ইন করলাম অনেক পরে ১২টার সময় চেক ইন করার কথা ১২টার মধ্যে
সেই রুমগুলোর মধ্যে থেকে একটার গিজার খারাপ ছিল, তো আমাদের রিপ্লেস করতে হলো। যদিও রিপ্লেসমেন্টের রুমটা খারাপ নয়, বরং বেটারই আমি বলবো। বাট চলো তোমাদের রুমটা মোটামুটি দেখাই। এটা হচ্ছে রুমের দরজাটা, এন্ট্রেন্সটা। এখানে মানে এবার সব অগোছালো হয়ে আছে, সেটা ডোন্ট মাইন্ড। হ্যাঁ, তো এখানে একটা টেবিল আছে, চেয়ার। এখানে আমি জল গরম ফরম এইসব ব্যবস্থা করছি, অনেকগুলো তো ফ্লাস্ক ফ্লাস্ক ক্যারি করছি বের জন্য। এটা বাথরুম, টিভি, একটা কাঠের ডিটেলিং আছে দেখতেই পাচ্ছ, সিলিং মিলিংও আছে, ভালোই সব আছে। এসি আছে, এসি যদিও আমাদের এখন লাগবে না। এইখানে একটা, এগুলো অ্যাকচুয়ালি আগেকার দিনের মডেলে করা, তো এখানে একটা চেঞ্জিং রুম আছে। এই দেখো, এখানে একটা চেঞ্জিং রুম আছে। এখানে আমি চান করে উঠে স্কিন কেয়ার করেছিলাম, ওই স্কিন কেয়ারটা এখানেই পড়ে আছে। এবারে এটা আলমারিটা আমরা ইউজ করছি না, কারণ আমরা কালকেই চলে যাব। এখানে সোফার সিটিং এরিয়ারা দিয়েছে, আর এই বেড গোছালো হয়ে পড়ে আছে, এবার মোটামুটি গোছাবো। এ তো ঘুমের নাম নেই, দেখা যাক। এই রুম, রুমটা খুবই সুন্দর। আমরা অ্যাকচুয়ালি ঢোকার আগে যদি শ্যুট করতাম ওটা ভালো হতো, বাট তখন আমার অনেক কাজ ছিল। দ্বিতীয়ত ওই কাপড়গুলো নোংরা হয়েছিল না, অস্বস্তি হয়েছিল, তো প্রথমেই আমি যত তাড়াতাড়ি সম্ভব পেরেছি আগে মানে চান করেছি আর কাপড়গুলো কেচেছি। ওই জন্যে একটু মাথাতেও জল পড়ে গেছিলো শাওয়ার থেকে, তো এই ওকে এখন তো শুকিয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। এবার এগুলো গোছাবো, মেয়ের জলটা গরম করব। আর কোথায় গেলি মাম্মা? শুয়ে পড়েছে। আর কালকের জন্য মোটামুটি যতটা পারবো গুছিয়ে রাখবো, কারণ কালকে একটু বেলা করেই বেরোবো, ব্রেকফাস্টকে একটু বেলা করেই বেরোবো। টিভিও আছে এখানে বাই দ্য ওয়ে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে অনেকগুলো ভিজে কাপড় হয়ে গেল, যেটা হওয়ার কথা ছিল না। এবার ওইগুলো ভারী ভারী কাপড়গুলোকে বইতে হবে, কারণ শুকোবে তো কিছুই না, এটা প্রবলেম হয়ে গেল। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। এটা মানে নেগেটিভ আমার নিজেরই মানে ইয়ে করতে গিয়ে লাগছে, কিছুই পজিটিভ হয়নি, শুধু নেগেটিভ হয়েছে। শুধু রুমটা মোটামুটি ভালোই পেয়েছি আমরা আলটিমেটলি। হোপফুলি কালকে কিছু ভালো হবে। শুনলাম রিজার্ভের মতো যখন হাতি আশেপাশে আসে, রিজার্ভের মধ্যেও আসে, এমনকি এই ইউনিটের গেট পর্যন্তও আসে। তো আমাদের বলে রেখেছে এখানকার যারা কেয়ারটেকার, যে যদি হাতি আসে তারা রাত্রিরওলা ডেকে দেবে। তো যদি ভাগে থাকে দেখা যাক, আরও দুদিন আছে হাতে। চলো গুড নাইট, এই ব্লগটা এখানেই এন্ড করছি। আবার কাল থেকে স্টার্ট করবো, জানি না আপলোড করতে পারবো না পারবো কি না, কারণ সিগন্যাল যথেষ্ট নয়। তবে এটার অফিসিয়ালি ডে ওয়ান ছিল, পচা ডে ছিল। টাটা, গুড নাইট, ইউ গাইজ হ্যাভ এ নাইস ডে। টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।